हेलो स्टूडेंट्स, আমাদের কোষে দেখি 25 পেজ 326 চলছিল 10-এর প্রশ্ন। আজ থেকে শীতকাল শুরু, ঠান্ডা শুরু হয়ে গেছে। জ্যাকেট পরেছি দেখতে পাচ্ছ, সরি মিস্টেক হয়ে গেল, প্রিন্টিং সোয়েটার পরেছি। 10-এর প্রশ্নে আসছি। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ। লাইট হাউস বলতে বোঝায় সমুদ্রের ধারে অবস্থিত একটা উঁচু বিল্ডিং, বন্দরে বলতে পারো, যেখান থেকে দূরের সমুদ্রটাকে দেখা যায়। যাতে লাইট হাউস থেকে দূরের সমুদ্রের জাহাজগুলোকে দেখতে পাওয়া যায়, বা দূরের জাহাজও আগে লাইট হাউস দেখে তাদের অবস্থান নির্ণয় কিছুটা করত। তো লাইট হাউস বলতে সমুদ্র তীরবর্তী একটা উঁচু বিল্ডিং, পিলার আমরা ধরে নেব, একটা বাড়ি। আর জাহাজের মাস্তুল বলতে জাহাজের মাথা ডগাটাকে বোঝাবে এখানে। তো লাইট হাউস থেকে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজ, তাহলে এখানে মনে করো তুমি লাইট হাউসটা আছে, আর ওইদিকে দুটো জাহাজ আসছে পরপর সমুদ্র থেকে লাইট হাউসের দিকে। তাহলে লাইট হাউস যেহেতু উচ্চতে আছে, তাই উঁচু বিল্ডিং, তাই সমুদ্রের যে জাহাজ সেটা ওখান থেকে তুমি নিশ্চয়ই নিচে দেখতে পাবে। যেহেতু অনেক উঁচু বিল্ডিং, তুমি সমুদ্রের জাহাজটাকে নিচে দেখতে পাবে, তার মানে উন্নতি কোণ নয়, তুমি ওখান থেকে দেখলে অবনতি কোণ তুমি দেখতে পাবে। তাহলে আমরা ছবিটা আসছে, একটু লাইট হাউস একটা অঙ্কন করবি। সাপোজ এটা লাইট হাউস, ভূমিটা টেনে দিলাম। তাহলে একটা লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরল লেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুল, দুটি জাহাজ আসছে। তাহলে ধরে নিচ্ছি জাহাজ একটা বিন্দু এটা, আর একটা বিন্দু এটা, এই হলো দুটি জাহাজের অবস্থান। জাহাজ দেখাবার দরকার নেই, তাহলে তোমাকে জল দিয়ে দেখাতে হবে। তো দুটি জাহাজ ধরে নিচ্ছে, এই বিন্দুটা আর এই বিন্দুটা দুটি জাহাজ, সমুদ্রের উপরে দুটো জাহাজ, আর এই হলো লাইট হাউস। তাহলে লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরল লেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের, দুটি জাহাজের মাস্তুল মনে করছে এই দুটো জাহাজ, অবনতি কোণ, মাস্তুলের গোড়ার অবনতি কোণ। তাহলে এইখান থেকে অবনতি কোণ যখন, তাহলে তুমি নিচের দিকে দেখো, আর আরেকটা জাহাজ এখান থেকে দেখছো, এটা অবনতি কোণ করেছে। অবনতি কোণটা এখানে গুরুত্বপূর্ণ বিশেষ, উন্নতি কোণ এবং অবনতি কোণ দুটোই, আমি আগেও বলেছি কথাটা, যে মাটির লেভেল থেকে উন্নতি কোণও ওঠে এবং মাটির লেভেল থেকে অবনতি কোণও নামে, কিন্তু মাটির লেভেলটা গুরুত্বপূর্ণ। যদি বলে এখান থেকে নিচে দেখছো অবনতি কোণে, তাহলে তোমাকে আগে ওখান থেকে মাটি টানতে হবে, তার মানে এটা এটা মাটির সঙ্গে একটা অনুভূমিক রেখা, ছাদের সঙ্গে একটা অনুভূমিক রেখা টানতে হবে মাটির লেভেলে, এবং ওইখান থেকে তুমি নামাও। যেমন মাটির থেকে উন্নতি কোণ ওঠানো হয়, উন্নতি কোণ ওঠে, সেইরকম উপরেও একটা মাটির সমান্তরাল সরলরেখা টানতে হবে, এবং সেইখান থেকে তুমি অবনতি কোণ নামাও। তাহলে প্রথমটা বলেছে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটা এইটা হলো 60 ডিগ্রি, এইটা 60, আর তারপরে 30, তাহলে সে উপর থেকে নামবে, তারপরেরটা মানে এখান থেকে এটা, এটা হচ্ছে 30। তাহলে গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60, প্রথমটা 60 ডিগ্রি অবনতি কোণ, সেই মাটি থেকে নামছে, মানে মাটির লেভেল থেকে নামছে, আর দ্বিতীয়টা 30 ডিগ্রি, তাহলে এখান থেকে 60 নামলাম, এখান থেকে 30 নামলাম। এবার বলেছে এবং কাছের জাহাজের মাস্তুল, কাছের জাহাজ কোনটা, এটা কাছের জাহাজের মাস্তুল, মানে একটা বিন্দু দিয়েছি আমরা, এখানে কাছের জাহাজটা, এখানে দূরের জাহাজটা, কাছের জাহাজের মাস্তুল এইটা যদি লাইট হাউস থেকে, লাইট হাউস এইটা, এটা থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দেখো কাছের জাহাজের মাস্তুলটা লাইট হাউস থেকে 150 মিটার দূরে আছে। তার মানে কি বলছে, এইখান থেকে এর দূরত্বটা 150 মিটার, লাইট হাউস থেকে কাছের জাহাজের মাস্তুল 150 মিটার দূরে, তবে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে আছে, তার মানে এই হলো লাইট হাউস আর এই হলো দূরের জাহাজের মাস্তুল, এইটা হচ্ছে কত দূরে আছে প্রথম প্রশ্ন। দূরের জাহাজের মাস্তুলটা লাইট হাউস থেকে কত দূরে আছে, এটা প্রথম প্রশ্ন বলতে পারো, এটা 1 নম্বর প্রশ্ন। আর লাইট হাউসের উচ্চতা কত, এই উচ্চতাটা, এইটা চেয়েছে তোমাকে
দ্বিতীয়, এটা আমাদের কাছে দু নম্বর প্রশ্ন। পুরো প্রশ্নটা ক্লিয়ার? তাহলে আরেকবার, লাইট হাউস মানে একটা উঁচু বিল্ডিং এবং সমুদ্রের ওদিকে এবং দুটো জাহাজ আসছে পরপর, প্রথমটা লাইট হাউসের উচ্চ উপর থেকে তুমি প্রথম জাহাজটাকে অবনতি কোণে দেখছো, তাহলে লাইট হাউস যখন তোমাকে অবনতি কোণ বলবে, যেখান থেকে বলুক না কেন, উন্নতি বা অবনতি, তোমাকে একটা মাটির লেভেলে দাঁড়িয়ে টানতে হবে যেখান থেকে বলুক, তারপর ওইখান থেকে উঠাতে হবে বা ওইখান থেকে নামাতে হবে। উন্নতি বললে ওইখান থেকে উঠাবে, অবনতি বললে ওইখান থেকে নামাবে। তাহলে যেহেতু এইখান থেকে তুমি দেখছো অবনতি, তাই এখানে রেখা দিয়ে এইখান থেকে নামালাম 60 আর এখান থেকে নামালাম 30। ক্লিয়ার? এটা দিয়ে দিয়েছে, দেখেছো বাকি বার করতে বলেছে এইটা এবং এইটা। বোঝানো আমাদের কমপ্লিট হলো, আমরা শুরু করছি একটু নামকরণটা। নামকরণটা হয়ে যাক, তারপর বোঝাচ্ছি বাকি বিষয়টা। মনে করি লাইট হাউসের উচ্চতা এবি, প্রথম জাহাজের অবস্থান সি, দ্বিতীয় জাহাজের অবস্থান ডি। তাহলে অঙ্কটা হবে কি করে, আমি খুব শর্টকাট একটু বলে নিয়ে আগে, তারপর বাকি ডিটেলসটা করছি। তুমি কি করে বার করবে ভূমিটা এবং কি করে বার করবে উচ্চতাটা? প্রথমত এই যে ত্রিভুজ এবিসি দেখছো, এর এটা যদি 60 ডিগ্রি হয়, একটা জিনিস তুমি খেয়াল করো, ত্রিভুজের বাইরে কোণের কোনো দাম নেই যতক্ষণ না ভেতরে আসছে। এই যে ত্রিভুজটার বাইরে আছে 60 ডিগ্রি, এর কোনো ভ্যালু নেই, যদি ত্রিভুজটার ভেতরে আসে তবেই সেটা সম্ভব। তাহলে আমরা ত্রিভুজের ভেতরে আনতে পারবো, কী করে আনতে পারবো? আমরা জানি যে যদি দুটো সরলরেখা থাকে এবং একটা কোনো সরলরেখা তাকে ছেদ করে, তাহলে যে জেডটা পাচ্ছ তুমি, এটা একান্তর কোণ, এটা এবং এটা সব সময় সমান হয়, তাই তো? এটা জানোই তোমরা। এখানে সেই বুদ্ধিটা আমরা কাজে লাগাবো, এই রেখাটা এবং এই রেখাটা দুটো সমান্তরাল সরলরেখা, এবং আমি মনে করি এবিসিডি, এইটাকে আমি ই নাম দিয়ে দিলাম, এটাকে আমি ই দিয়ে দিলাম। তো এই এবং বিডি এই দুটোই সমান্তরাল সরলরেখা বটে, কারণ ভূমির লেভেল সমান্তরালে টানা ওটা প্যারালালভাবে। তাহলে দেখো জেড দেখতে পাচ্ছ, ই এ সি এই কোণটা, এই দেখো জেড, এই দেখো জেড। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে জেড অনুযায়ী এটাও 60 ডিগ্রি হবে, ঠিক তো? আবার ওই যে সমান্তরাল সরলরেখা যদি ছেদক হয়, তাহলে জেডের কোণ দুটো সমান হয়, তাহলে এখানেও তো সেই হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর মনে করে এটা ছেদক, এসিটা ছেদক, তাহলে এর এই কোণটা আর এর এই কোণটা সমান হবে। অনুরূপে এই দুটো সমান্তরাল সরলরেখা এবং এবারে এডিটা ছেদক মনে করো এডি, তাহলে জেড কেমন পাচ্ছ? এটা 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 এটা, তাহলে এটা যদি 30 হয়, তাহলে এটা হিসাবে এটাও 30 ডিগ্রি। অবনতি করে নামকরণগুলো একটু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মন দিয়ে জায়গাগুলো শুনবে, প্রয়োজন আবার রিপিট করে দেখবে, কিন্তু এগুলো ধারণাটা ঠিক করবে। তো হয়ে গেল 30 ডিগ্রি। এবার তুমি লক্ষ্য করো ত্রিভুজের ভেতরে তোমার ডিগ্রিগুলো চলে এসছে। এরপর তুমি বাকি অঙ্কটা করতে পারো। দু সেকেন্ডে একটু বাকিটা বলে নিই কী করার আছে আমার। প্রথমে এই ত্রিভুজ দেখবো আমি এবিসি, এর কোণ জানো, ভূমি জানো, দেড়শো। তাহলে লম্ব বাই ভূমি করে দে, টেনের ফর্মুলায় লম্ব বাই ভূমি করে দিলে লম্বটাই পেয়ে যাবে। হয়ে গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে। তারপর এবারে ভূমিটা এইখান থেকে এই দূরত্বটা বার করার জন্য কী করতে হবে? তুমি তো উচ্চতা পেয়ে গেছো, তাহলে ত্রিভুজ এ বি ডি ত্রিভুজেরও উচ্চতা তুমি জানো, পেয়ে গেছো, আর কোণ তো তুমি জানো 30, এটা আর দেখারই দরকার নেই। এ বি ডি ত্রিভুজের উচ্চতা তুমি জানো আর কোণ জানো 30, লম্ব বাই ভূমি, সরাসরি লম্ব বাই ভূমি করে দিলে ভূমিটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। এই হলো দুটো প্রশ্নের উত্তর। যাই হোক, কতটা বুঝতে পারলে না পারলে, এবার আমি ডিটেলসে আসছি একটু। প্রথমে তো নামকরণটা একটু গুরুত্বপূর্ণ, নামকরণ করে নিই। মনে করি এবি লাইট হাউস, এবং নামকরণ আসছি, মনে করি এবি লাইট হাউস এবং দুটি জাহাজের অবস্থান, দুটি জাহাজের অবস্থান যথাক্রমে সি ও ডি, সি ও ডি, আর এবার কোনটা আসছে, কোন ই এ সি, লক্ষ্য কর, কোন ই এ সি সমান একান্তর কোণ ই এ সি, এই কোণ 60 ডিগ্রি, তার বদলে কোনটা হবে একান্তর কোণ এ সি বি,
কোণ এ সি বি সমান করো 60 ডিগ্রি। কি করে তুমি সমান পাচ্ছ এটা সমান এটা একটু দেখিয়ে দেওয়া দরকার। অবনতি কোণে এই ঝামেলাটা, উন্নতি কোণের ক্ষেত্রে এই ঝামেলা থাকে না, তুমি আগের অঙ্কগুলো পাও নাই। এবার এটার জন্য এই কোণটা সমান একান্তর, এই কোণটা সমান একান্তর কোণ এটা, যেমন এটা বললাম এইটা সমান একান্তর কোণ এটা, তেমনি এই কোণটা সমান একান্তর কোণ এটা লিখবো। তাহলে কোণ ই এ বি, কোণ ইএডি সমান একান্তর কোণ কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি কোণগুলোকে বাইরে ত্রিভুজের বাইরে থেকে ত্রিভুজের ভেতরে নিয়ে চলে এলাম এবং কেন হলো তার যুক্তিটা দিয়ে দিলাম। এরপর বিসি সমান 150 বলেছে, 150 মিটার। তুমি চাইলে লিখতে পারো যে লাইট হাউস থেকে প্রথম জাহাজের দূরত্ব বিসি সমান 150 মিটার, ওটা আরো ভালো, ক্ষতি নয় কোনো। এবারে প্রশ্ন দুটো লিখে নে, এত বিডি সমান কত আর এবি সমান কত, বা তুমি ভাষা লিখতে পারো এত লাইট হাউস থেকে কাছের জাহাজের দূরত্ব, দূরের জাহাজের দূরত্ব বিডি সমান জিজ্ঞেস চিহ্ন এবং লাইট হাউসের উচ্চতা এবি সমান জিজ্ঞেস চিহ্ন লিখতে পারো। আমি একটু সময় বাঁচানোর জন্য আর কি, বেশি বাজে কথা বলছি এর জন্য, তো সময়টা বাঁচালাম যাতে বাজে কথা বেশি বলতে পারি। বাস এটা তোমার কাজ হয়ে গেল, শুরু করছি মূল বিষয়টাতে। তাহলে মূল বিষয়টা যদি আমরা করতে যাই, দেখে না উপর অংশটা মুছে নিচ্ছি আমরা, প্রয়োজনে পজ করবে যদি প্রয়োজন হয়। তাহলে এবারে বুঝি বুঝি এগোনো যাক। প্রথম কাজ, প্রথম কাজ আমি যে ত্রিভুজটায় বেশি জিনিস আছে সেটা দেখবো, এই ত্রিভুজে এ বি সি ত্রিভুজের ভূমিও জানো, বিসি আর কোণও জানো। প্রশ্নটা লম্বটা, লম্ব বাই ভূমি করে দাও, টেনের ফর্মুলা, সরাসরি তুমি লম্বটা পেয়ে যাবে, মানে লাইট হাউসের উচ্চতা। দুই নম্বর উত্তরটা আমি আগে পেয়ে যাব। তাহলে শুরু করছি, আগে বলেছি সমকোণ ত্রিভুজের নাম দিতে হবে, সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণ ত্রিভুজ এ বি সি এর লম্ব বাই ভূমি এ বি বাই বি সি, লম্ব বাই ভূমি এ বি বাই বি সি, নিশ্চয়ই ধাতস্থ হয়ে গেছে ব্যাপারগুলো, সমান টেন, কত আছে থিটা 60 ডিগ্রি। লম্ব বাই ভূমি এ বি বাই বি সি সমান টেন 60। যদি বুঝতে অসুবিধা হয় ফার্স্ট ভিডিওটা এই চ্যাপ্টারের অবশ্যই দেখবে। এবার এবি এবি এবির জায়গায় থাক, এবির মান তো তুমি জানো না, বিসির মান জানো 150, বিসি 150 সরি 1060 হচ্ছে রুট 3, ক্রস করে নিচ্ছি যেহেতু বিসি সমান 150 মিটার প্রশ্নে বলেছে, এটা আমার বি বটে, ক্রস মিটার, এত বেবি বেরিয়ে গেল 150 রুট 3 মিটার। প্রথম প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল, লাইট হাউসের উচ্চতা তুমি পেয়ে গেছো। এইবারে দ্বিতীয় আরেকটা প্রশ্ন কি দিয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর সরি আমরা পেয়ে গেলাম। এবারে আরেকটা কি কথা বলেছে, তাহলে এটা 2 নম্বর উত্তর হয়ে গেল, 2 নম্বর উত্তর হয়ে গেল। প্রথম উত্তরে আসছে, এবারে বলেছে লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্বটা কত। তাহলে লাইট হাউস থেকে দূরের জাহাজের উচ্চতা মানে কি বটে, এই বড় ত্রিভুজের ভূমি বটে ওটা। তাহলে তুমি আর এই 150 দেখো না, তুমি চলে এসো সরাসরি বড় ত্রিভুজে এ বি ডি এর, এখন তো তুমি উচ্চতা জানো লম্ব এ বি 150 রুট 3, তাহলে সরাসরি লম্ব বাই ভূমি 1030 করে দাও, এটা তোমার আর দেখারই দরকার নেই। তাহলে লম্ব বাই ভূমি সরাসরি ভূমিটা পেয়ে যাবে, দেখো যেটা বললাম। তাহলে আমি দ্বিতীয়টা আসছি, এবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে, এটা লম্ব বাই ভূমি এ বি বাই বি ডি, চেক করো ছবি, এ বি বাই বি ডি সমান 10 হবে, আর 10 এর কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। এবারে যার মান জানি, এবির মান আমি জানি, এবির মান জানা আছে,
150 रूट 3 और बाय बीडी समान 10 30 1 बाय रूट 3 এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম এত এ বিডি এক কে বিডি সমান এটা কোনা কোনি এ বি রুট 150 রুট 3 ইনটু রুট 3 বিডি এক কে বিডি আর এটার সঙ্গে এটা 150 রুট 3 এট রুট 3 এবারে 150 ইনটু রুট 3 রুট 3 গুণ হলে কি হয় শুধু 3 হয়ে যায় রুটটা কেটে যায় রুট 3 রুট 3 শুধু 3 3 15 43 আর পিঠে গোলা এত মিটার এটা প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল লাইট হাউস থেকে দূরে যাওয়ার দূরত্ব কত 150 মিটার এখান থেকে এত হয়ে গেল বিডি বিডি মানে 150 মিটার ঠিক আছে হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর চলে আসছি আমরা পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন এখানেও ঠিক করে আসছে আমরা 11 প্রশ্ন 11 প্রশ্ন বলছে একটি পাঁচতলা বাড়ির ছাদের কোন বিন্দু থেকে দেখলে তাহলে পাঁচতলা বাড়ির ছাদ ছাদের কোন বিন্দু থেকে দেখছো কি দেখছো মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ মনুমেন্ট মনুমেন্ট মানে মনে করো শহীদ মিনার কুতুব মিনার এই ধরনের আর কি মনুমেন্ট বোঝায় এগুলোকে তাহলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 আর 30 তো মূল কথাটা তুমি যদি বাদ দাও দেখো তাহলে দুটো কথা এক বাড়ির ছাদ থেকে দেখছো কি দেখছো একটা মনুমেন্ট এবারে এখানে তোমাকে দুটো সমস্যার মধ্যে ভুগতে হবে এক তো কে বড় কে ছোট কে উঁচু কে নিচু উন্নতি কোণ অবনতি কোণ তো এটা বোঝা যায় কি করে যে কে কার থেকে উঁচু হবে কে কার থেকে নিচু হবে সেটা সবথেকে সহজ বুদ্ধি হলো অবনতি কোণ বা উন্নতি কোণ দেখে ওই ভাষাটাই তোমাকে বলে দেবে যে একজন হচ্ছে আরেকজন উঁচুতে অবস্থিত না নিচুতে অবস্থিত যেমন দেখো আমি শুরু করছি একটি পাঁচতলা বাড়ির ছাদে পাঁচতলা বাড়ি মনে করো পাঁচতলা বাড়ি এই ছাদের কোনো বিন্দু থেকে ছাদ এইখান থেকে দেখছো মাইন্ডে রাখো যে কোথার থেকে তুমি দেখছো ওটা স্টিল রাখতে হবে তা ছাদের কোনো বিন্দু এইখান থেকে দেখছো তুমি দেখলে মনুমেন্টের চূড়া তাহলে একটা মনুমেন্ট করা যাক মনুমেন্ট মানে পিলার যেমন কুতুব মিনার তাহলে ভূমি হবে বাড়িটার উপরে তো নয় এটা ভূমি দিয়ে দিলাম মনে করে এটা মনুমেন্ট এখন আমি বুঝতে পারছি না মনুমেন্টটা বাড়ির থেকে উঁচু হবে না নিচু হবে তাহলে টানবে কি করে সেটা তোমাকে নির্দেশ দিবে তোমার কোনটায় দেখো ভাষাটা কি বলছে একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে ছাদের কোনো বিন্দু এইখান থেকে আমি দেখছি ছাদের কোনো বিন্দু থেকে দেখলে এখান থেকে দেখছো মনুমেন্টের চূড়া মনুমেন্টের চূড়া একটা একটা করে পড়বে মনুমেন্টের চূড়া মানে এইটা চূড়া মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ মনুমেন্টের চূড়া কি দেখছো উন্নতি কোণ দেখছো তুমি ভেবে নাও যদি উন্নত কোণে দেখো তাহলে তোমার কেমন দেখতে হবে উপরের দিকে আর যদি অবনতি কোণে বলে নিচের দিকে তাহলে উন্নতি কোণ অবনতি কোণ তাহলে যদি তুমি এখান থেকে দাঁড়িয়ে উন্নতি কোণে দেখছো তার মানে নিশ্চয়ই উপরের দিকে দেখতে হবে যদি উপরের দিকে দেখতে হয় তার মানে মনুমেন্টটা হচ্ছে উঁচু ক্লিয়ার কথাটা তাহলে দেখো কত সুন্দর এখানে বলে দিচ্ছে তোমাকে কে কাছে বড় কে কাছে ছোট তাহলে ভাষার আরেকবার আসছি একটি পাঁচতলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে এই বিন্দুটা থেকে দেখছো মনুমেন্টের চূড়া মনুমেন্টের চূড়া এই চূড়াটাকে দেখছো এটা চূড়া মনুমেন্টের চূড়া উন্নতি কোণ তাহলে উন্নতি কোণ যখন তখন সোজা উপরের দিকে উঠছে তাহলে এইখান থেকে এটা উন্নতি কোণ উঠবে তার মানে পিলার নিশ্চয় মনুমেন্টটা উঁচু হালকা মিস্টেক হয়ে গেল তার মানে এর দ্বারা বোঝালো যে মনুমেন্টটা উঁচু হালকা বেঁকে যাচ্ছে খুব সুন্দর তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা যে বাড়ির ছাদ থেকে যখন মনুমেন্টের চূড়া দেখছো তখন উন্নতি কোণ দেখছো তাহলে এখান থেকে চূড়াটা উন্নতি কোণ এবারে দেখো উন্নতি কোণ দেখেছো উন্নতি কোণটা কত ডিগ্রি প্রথমেরটা প্রথমে 60 আর গোড়ার অবনতি কোণ তাহলে যদি গোড়াটা দেখো তাহলে প্রথমে চূড়াটা দেখলে উপর দিকে মাথাটা খারাপ হয়ে গেছে এবার নিচের দিকে দেখলে তাহলে নিশ্চয়ই এবার নিচের দিকে দেখবে গোড়া গোড়া যখনই বলছে তার মানে নিচে হবে গোড়া কোথায় আছে এখানে আছে উপরে তো না তোমার তো পাগল উপর দিকে থাকে না তাহলে ভাষাটা কি দাঁড়ালো মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এটা এবং গোড়ার অবনতি কোণ গোড়ার দিকে দেখছো তাহলে গোড়ার দিকে নামো এখান থেকে নেমে গেল গোড়ার দিকে গোড়ার অবনতি কোণ কোণ দুটো কি কি প্রথমে 60 তারপর 30
তাহলে উন্নতি কোণটা 60 আর অবনতি কোণটা 30। এবারে উন্নতি করো বা অবনতি করো তোমাকে সবসময় মাটির লেভেলে যেতে হবে। তাহলে এই যে মাটি এর লেভেলে একটা রেখা টানতে হবে এইটা, এবং ওইখান থেকে উন্নতি কোণ উঠবে, ওইখান থেকে অবনতি কোণ নামবে, এর আগের অঙ্কটা যাবে বোঝা। তাহলে এইটা টানা হয়ে গেল, এই উন্নতি কোণটা হচ্ছে 60 প্রথম একটা প্রথমে, পরেরটা পরে, আর গোড়া এইটা হয়ে গেল 30 ডিগ্রি। দেখে নাও চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, গোড়ার অবনতি কোণ 30 ডিগ্রি, মাটির লেভেল কিন্তু টানতে হবে। এবারে এই সব ছবির ক্ষেত্রে কি হয়, ওই আগে ছবিটা যেমন যাওয়ার কথা ছিল না, কিন্তু এটা যদি টেনে দাও এর সঙ্গে মিশে যাবে, তাই আমরা ওটাকে টেনে ওর সঙ্গে মিশিয়ে দেবো। এইটা মেশানো হয়ে গেল, না মেশালে তুমি এগোতেও পারবে না। তাহলে নামকরণ হয়ে যায় বাস। এবার কি বলেছে, তাহলে এটা 60 হয়ে গেলো, 30 হয়ে গেলো, ক্লিয়ার কথাটা। আর এই মাটির যে লেভেলটা, এই অনুভূমিক রেখাটা, এটাকে সোজা নিয়ে গিয়ে মিশিয়ে দেবো ওর সঙ্গে। বাড়ির উচ্চতা 16 দিয়েছে, বাড়ি কোনটা, মাথাটা তো গোলে গোলে, এটা বাড়ি, বাড়ির উচ্চতা 16, এইটা হচ্ছে 16 মিটার। বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা কত, মনুমেন্টের উচ্চতা কত প্রথম প্রশ্ন, এইটা কত উঁচু, এটা প্রথম প্রশ্ন। আর বাড়িটির দূরত্ব কত, বাড়িটির দূরত্ব মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, তাহলে বাড়িটা মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, এটা আমাদের হাতে 2 নম্বর প্রশ্ন। ব্যাস ক্লিয়ার আছে কথাটা, নামকরণ একটু হালকা হয়ে যায়। মনে করি বাড়ির উচ্চতা এ বি, মনুমেন্টের উচ্চতা সি ডি, সেটা বুঝতে পারছো না হয়তো, ডিজাইন করে লিখছিলাম। আর এই পয়েন্টের একটা নাম দিতে হবে, ই দিয়ে দাও, হি, এ বি সি ডি ই, শুরু করা যাক এবারে। তাহলে পুরো প্রশ্ন তোমার কাছে আছে এখানে, সব কিছু লেখার আগে একটু বুঝিয়ে নিই আমি ডাইরেক্টলি উত্তর কী করে পাচ্ছি, তারপর বাকিটা শুরু করব, একটু দেখে নেওয়া যায়, তোমরা বুঝতে পারছো, তোমরা লক্ষ্য করো। প্রথমত এটা যদি 30 হয়, 60 উন্নতি কোণ ঠিক আছে, আমি আগে বলেছি অবনতি কোণটাকে নিচে নামাতে হয়, নাহলে তুমি ত্রিভুজের বাইরে পাচ্ছ। এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই ত্রিভুজটা যেটা সমকোণী, আর একটা আমাদের দরকার হবে এই ত্রিভুজটা, এটার কোনো প্রয়োজন হবে না। তাহলে একান্তর কোণ এটা, তাহলে এটা যদি 30 হয়, এটা 30 হবে, যদি কারো বুঝতে ডাউট হয় দশের অঙ্কটা চেক করবো, ওটা আমি ডিটেলসে বুঝিয়েছি একটু। তাহলে এটা যদি একান্তর কোণ হিসাবে, এটা 30 হলো, এটাও 30 হয়ে গেল। এবারে তুমি লক্ষ্য করো, এই যে ত্রিভুজ এবিডি, এর তুমি লম্ব জানো, কোণ জানো, লম্ব বা ভূমি, ভূমিটা বার করে দাও, একটা উত্তর হয়ে গেল। এবারে যদি এটা পেয়ে যাও, এটা যা এটাও তা হবে, সেম ডিস্টেন্স, কারণ এরা এরা সমান্তরাল বটে দুটো বাড়ি, এবং এটাও সমান্তরাল, সমান হতে বাধ্য। তাহলে এটা যদি যা বেরোবে, এটাও তাই বেরোবে, পরের বার কী করবে, এই ত্রিভুজ ভূমি তো জেনে গেছো, কোন জেনে গেছো, লম্ব বা ভূমি ধরো, লম্বটা বার করে দেবে। এই ত্রিভুজে যদি লম্ব পেয়ে যাও, এটা 16 হলো তো এটাও 16, তাহলে এটা 16 আর লম্বটা তো পেয়েই গেছো, যোগ করে দিবে, মনুমেন্টের উচ্চতা পেয়ে যাবে। আর যদি না বুঝতে পারলে তো শুরু করো আমার সঙ্গে, শুরু করছি আমরা উত্তরে। প্রথমে আমরা নামকরণ হয়ে যাক, মনে করে পাঁচতলা বাড়ির উচ্চতা এবি, মনে করি পাঁচাতলা বাড়িটির উচ্চতা এবি সমান 16 মিটার, মনে করি পাঁচতলা বাড়িটির উচ্চতা এবি সমান 16 মিটার। এবার এই কোণটা এসে যায় না, সরি, এবং মনুমেন্টের উচ্চতা ওটাও লিখি, মনুমেন্ট বলেছে মনুমেন্টের উচ্চতা সিডি, কোন এ সরি ইএসি, ইএসি সমান 60 ডিগ্রি, আর এটার জন্য কি করবে, ওই একান্তর নামটা দিবে, কোন ইএডি সমান একান্তর কোন, এইটা সমান এটা হবে এডিবি, যেহেতু সমান্তরাল স্বর লেখা এবং এটা ভেদক, তাহলে এটা সমান এটা হবে,
এটা সমান্তরাল আর এটা ভেদক 30 ডিগ্রি বাস। এবার প্রশ্ন দুটো কি কি আছে, এতে সিডি সমান কত আর বিডি সমান কত, এটা কথা মূল বিষয় লেখা মতো দেখে না তোমরা। আমি মুছে নিচ্ছি এটা, আমি মূল অঙ্কতে আসছি, প্রয়োজনটা পজ করে দেখে নেবে যদি মেবি কোনো অসুবিধা হয়। মুছে দিচ্ছি, এবারে মূল প্রশ্ন আছে। প্রথমে একবার আমি বুঝিয়ে নিয়েছিলাম হালকা করে, এবার একটু ডিপলি বোঝাচ্ছি। প্রথমে যদি আমাকে ভূমিটা বার করতে হয় তাহলে কি করব, এই ত্রিভুজের আমি লম্ব জানি কোনো জানি, লম্ব বা ভূমি করে ভূমিটা আমি আগে বার করে নেব। তাহলে চলে আসছে প্রথমে এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ এবিডি থেকে পাই লম্ব বা ভূমি, এবি বাই বিডি, এবি বাই বিডি সমান 10 কত এটা 30, এবি কত 16 বাই বিডি, বিডি বিডি রেখে দাও ওটা তো জানো না, 10 30 1/√3 যেহেতু মান বসাচ্ছ লিখে দেবে পাশে, এবি সমান 16 মিটার, ক্রস মাল্টিপ্লিকেশন বিডি একে বিডি সমান 16√3 মিটার। তাহলে বিডি বেরিয়ে গেল 16√3 মিটার, বিডি বেরিয়ে গেল, তার মানে বাড়িটির দূরত্ব মনুমেন্ট থেকে কত দূরে তুমি পেয়ে গেলে আগে, তার মানে 2 নম্বর উত্তরটা আমরা পেয়ে গেলাম এখনই আর কি। পরীক্ষা এইভাবে লিখবে না, পরীক্ষা একেবারে সরাসরি শেষে একেবারে ভাষা দিয়ে লিখবে যে দূরত্ব এত, প্রথম উত্তর পেয়ে গেলাম। তাহলে দেখো তুমি লক্ষ্য করে, তুমি যদি এটা 16√3 পেয়ে গেলে, এটি যদি 16√3 পেয়ে গেলে তাহলে এটা যা হবে এটা তাই হবে। তাহলে এতে যেহেতু যেহেতু বিডি সমান এই সমান 16√3 মিটার, এতে সেহেতু তাহলে এটা যদি 16√3 হয় তাহলে এটাও তো 16√3 হবে। এখন এটার মধ্যে আসছি কেন আমরা, কারণ প্রথম প্রশ্ন তো দূরত্বটা বলেছিল বেরিয়ে গেল এই ত্রিভুজ থেকে, দ্বিতীয় প্রশ্ন চাইছে মনুমেন্টের উচ্চতা। তো মনুমেন্টের উচ্চতা তুমি যদি বার করো তাহলে লক্ষ্য করো মনুমেন্টটা এইখান থেকে যদি 16 হয় তাহলে এইখান থেকে এটাও 16ই হবে, কারণ এটা সমান্তরাল, সমান্তরাল বটে 16ই হবে, এটাও 16 হলে এটাও 16 ইডি। এইবার বাকিটা তোমার কোনটা আছে, এইখান থেকে এটা, এই দূরত্বটা যদি পেয়ে যাও এর সঙ্গে এটাকে যোগ করে দিবে গোটাটা পেয়ে যাবে। তাহলে এটা তুমি কী করে পাবে, নিশ্চয়ই বুঝতে পারছো ত্রিভুজটা এই ত্রিভুজের লম্বটা সেটাই তো এইটা। তাহলে দ্বিতীয় স্টেপ আমরা কী করব, ত্রিভুজ এ ই সি এর লম্বটা বার করব আর 16 সঙ্গে যোগ করে দেবো, টোটালটা হয়ে যাবে। তাহলে শুরু করছি, এবারে সমকোণী ত্রিভুজ এ ই সি থেকে পাই, এত এবার সমকোণী ত্রিভুজ এ ই সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ ই সি থেকে পাই, এই সি থেকে তুমি কি পাচ্ছ লম্ব বাই ভূমি, মান তো দেওয়া আছে দেখো লম্ব বাই ভূমি মানে সিই বাই এ ই, সিই বাই এ ই লম্ব বাই ভূমি 10 কত এটা 60, 10 60, এত সি সি তো জানো না রেখে দাও, আর এ ই এ ই তুমি জানো 16√3, কারণ দেওয়া যাক 16√3 সমান 10 60√3। এবার কি করবে, ক্রস করবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এত সি সমান 16√3 × √3, এত 16 × √3 √3 কি হবে গোটা 3 348 মিটার, দেখে নাও 48 মিটার হলো। তাহলে যদি 48 মিটার হয় তাহলে আর একটা কাজ বাকি আছে ছোট্ট, কি বাকি আছে, এটা যদি তুমি 48 পেয়ে যাও মনে করো সিডিটা তুমি 48 পেয়ে গেলে আর এটা কত পড়ে 16,
তাহলে 48 আর 16 কি করবে এবারে যোগ করে দাও টোটাল মোমেন্টের উচ্চতা পেয়ে যাবে তাহলে তো শেষ কাজে আসছি উপর অংশটা আমি একটু মুছে নিচ্ছি এত এ মনুমেন্টের উচ্চতা এত এ মনুমেন্টের উচ্চতা কি সিডি সমান ভাষাটা সবসময় একটু ভেঙে ভেঙে লিখবে মনুমেন্টের উচ্চতা সিডি সমান সিই প্লাস ইডি সিই প্লাস ইডি মনুমেন্টের উচ্চতা সিডি সমান সিই প্লাস ইডি এবারে সি এর মান কত সি এর মান 48 প্লাস ইডি এর মান কত ইডি এর মান 16 যোগ কর দাও 8 আর 6 14 4 18 লে 6 64 মিটার এটা আমাদের হয়ে গেল মনুমেন্টের উচ্চতা মানে এক নম্বর উত্তর তাহলে মনুমেন্টের উচ্চতা পেয়ে গেলাম আমরা 64 মিটার মনুমেন্টের উচ্চতা 64 মিটার আর বাড়ি দূরত্ব স্বভাবত 16.3 মিটার বেরিয়েছিল বাস দুটো উত্তর হয়ে গেল এই ভিডিওটা এতটাই থাক নেক্সট ভিডিওতে আমরা পরের প্রশ্নে যাব গুড ডে থ্যাংক ইউ